গাজীপুরে নারী ও শিশু নির্যাতন মাদক ও জঙ্গিবাদ বিরোধী আন্তঃওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের আয়োজনে কালীগঞ্জ পৌর মেয়র লুৎফর রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সরকারি শ্রমিক কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহারের পরিকল্পনা ও বাস্তবায়নে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার শিবলি সাদিক অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস মিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুঁইয়া কাউন্সিলর আহমেদুল কবির ও ইব্রাহিম মোল্লা ফাইনাল খেলায় পৌরসভার দুই নং ওয়ার্ড তিন দুই গোলে নয় নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর মিয়া